ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল তার পিএইচডির গল্প বইয়ে লিখেছেন, আমরা ছোটবেলায় রচনা মুখস্থ করতাম, এম ইন লাইফ। আমার এইম ছিল একটাই, ভালো রেজাল্ট করা। স্কুল জীবনে সেটা ছিল প্রধানত মারের ভয়ে, এছাড়া আমার নিজস্ব কোনো এইম ছিল না। আমাদের এইম ঠিক করতো আব্বা, তিনি খলিল জিব্রান পড়া মানুষ না, বিদ্যাসাগর রাস্তার আলোতে পড়াশোনা করেছেন, তিনি এ ধরনের গল্পের ভক্ত। অন্য সব আটপৌরে বাবার মতো তিনি নিজেই ছেলেদের এইম ইন লাইফ ঠিক করে রাখতেন। জন্ম হওয়া মাত্র ঠিক করে রেখেছিলেন কে হবে ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার। আমি যেহেতু মেজো, আমার কপালে পড়ল আইনজীবী হওয়া, সেজন্য আইন পড়েছি বিশ্ববিদ্যালয়ে। এখন এই প্রায় বৃদ্ধ বয়সে এসে মনে হয় ফিজিক্স পড়লে ভালো হতো, মহাকাশের দিকে চিরদিন বিস্ময় নিয়ে তাকিয়ে থাকি, কি ভালোই না হতো নিউক্লিয়ার ফিজিক্স পড়লে, দিনরাত সুপার গ্যালাক্সি আর ব্ল্যাক হোল নিয়ে পড়ে থাকলে। তুলনায় আইন যথেষ্ট বোরিং একটা সাবজেক্ট। আমার উৎসাহ প্রথম বছরেই উবে যায় নানা কারণে, প্রধান কারণ সাংবাদিকতা। আমাদের সাথে পড়তো হলিকক্রস কলেজের একটা চোখধাঁধানো গ্রুপ, এদের মধ্যে শেরির শেরজাদ আহমেদ প্রেমে আমি পাগল হয়ে গেলাম। সে এইচএসসিতে থার্ড স্ট্যান্ড আলিয়স ফ্রসেজে ফ্রেঞ্চ ভাষার শিক্ষক এবং দেশেরা বিতর্কিতদের একজন। তার বাবা রেডিও বাংলাদেশের ডিজি, মা বাংলাদেশের প্রথম মহিলা যুগ্ম সচিব। শেরির তুলনায় বামন আমি, বামন হয়েও ধরতে চাই আকাশের চাঁদ। আমার দুঃসাহস দেখে বন্ধুরা বিরক্ত হয়ে উঠল, কিন্তু তাতে আমার উৎসাহ একটুও কমল না। শেরির চোখে পড়ার জন্য গল্প লেখা শুরু করলাম, রোববার ছুটি, মেঘনা পত্রিকায় বিভিন্ন প্রতিবেদনও। এসব করতে করতে আমার লাজুক ভাব কাটলো অনেকটাই, পড়াশোনা তখন করতাম না বললেই চলে। বাবার ইচ্ছে আমি আইনজীবী হব বা ম্যাজিস্ট্রেট, এর কোনোটার জন্য এলএলবিতে ফার্স্ট ক্লাস পাওয়ার প্রয়োজন নেই। তাছাড়া লেখালেখির নেশায় ভালো রেজাল্ট করা তুচ্ছ বিষয় মনে হতো। প্রথম বর্ষের রেজাল্ট বের হলে দেখা গেল সর্বনাশ হয়ে গেছে, ফার্স্ট ক্লাস দূরের কথা, আমি পেয়েছি মাত্র 54.50% নম্বর। রেজাল্ট বের হওয়ার পর দেখি আমার ভালো ছাত্র পরিচয় মুছে গেছে, কেউ আর আমার কাছে পড়া বুঝতে আসে না, স্যাররাও পাত্তা দেন না তেমন, এসব অবজ্ঞা বুকে লাগলো। দ্বিতীয় বর্ষের সাবজেক্টের কারণে ফার্স্ট ক্লাস পাওয়া কঠিন, তবু ভালো মতো পড়লাম। দ্বিতীয় বর্ষে ফার্স্ট ক্লাস পেল মাত্র 3 জন, আমি তাদের একজন। প্রথম বর্ষের ঘাটতি মেটানোর জন্য তৃতীয় বর্ষে আমাকে প্রায় 65% নম্বর পেতে হবে। তখন এত নম্বর পাওয়া দুঃসাধ্য ছিল, তবু জেদ করে পড়তে লাগলাম। কিন্তু তৃতীয় বর্ষের মাঝামাঝি সময়ে অচিন্তনীয় একটা ঘটনা আমাকে পুরোপুরি এলোমেলো করে দিল। আগের বছর মারা গিয়েছিল আমার ছোট বোন লিলি। 1985 সালের 25 ডিসেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো আমাদের ক্লাসের সবচেয়ে মেধাবী মেয়ে শেরি ও তার প্রায় পুরো পরিবার। ঢাকা মেডিকেলের মর্গে তার নিথর দেহ ছুঁয়ে বিমূঢ় হয়ে বসে রইলাম। বনানী কবরস্থানে প্রায় প্রতিদিন তার পাশে গিয়ে বসে থাকতাম। জীবন ও জগতের প্রতি সব ধরনের আগ্রহ লোপ পেল। একটা সময়ে আমার মুহসিন হলের বন্ধুরা, যেমন জালাল মোহাম্মদ গাউস, বর্তমানে কিশোরগঞ্জ বারের সভাপতি, এবং ঢাকা কলেজের বন্ধুরা মইনুল কবির বর্তমানে সচিব ও হুমায়ুন ফরহাদ যুগ্ম সচিব, আমার সদ্বিত ফিরিয়ে আনতে সাহায্য করল। তাছাড়া বড় ভাইয়ের করুণ পরিণতির কথাও মনে হলো, ততদিনে তার মানসিক বিকৃতি শুরু হয়েছে, এমন একটা পরিবারে জীবন নিয়ে ছিনিমিনি খেলা অন্তত আমাকে মানায় না। পড়াশোনা আবারও ভালো করে শুরু করলাম, তৃতীয় বর্ষে সবাইকে অবাক করে দিয়ে পেলাম 64.50% নম্বর। চতুর্থ বর্ষে মাত্র 60% নম্বর পেলে আমার ওভারঅল ফার্স্ট ক্লাস থাকবে, তবু খুব ভালো করে পড়লাম। 4 বছরে আমাদের এলএলবি পরীক্ষা হতো মোট 1700 নম্বরে। রেজাল্ট বের হওয়ার পর দেখা গেল ফার্স্ট ক্লাস নম্বরের চেয়ে মাত্র 1 নম্বর কম পেয়েছি। এই রেজাল্টে কিছু শিক্ষক দুঃখ পেয়েছিলেন। তাদের কাছ থেকে জানলাম একটা সাবজেক্টে আমার খাতা গিয়েছিল তৃতীয় পরীক্ষকের কাছে, তিনি গুনে গুনে এমন নাম্বার দিয়েছেন যে প্রথম 2 পরীক্ষকের মধ্যে যিনি কম দিয়েছিলেন টিকল তারটাই। এই দুঃখ আমার চাপা পড়ে গেল সাংবাদিকতা জীবনের ঔজ্জ্বল্যে। 1987 সালে বিচিন্তায় চোখা চোখা ইন্টারভিউ করে মানুষের নজরে পড়তে শুরু করেছিলাম। সেখানে থাকাকালে সম্পাদক মিনার মাহমুদের রাগারাগিতে আমার লেখক নাম বদলে গেল, মোহাম্মদ নজরুল ইসলাম হলো আসিফ নজরুল। এরশাদ সরকার বিচিন্তা বন্ধ করে দেওয়ার পর দুরু দুরু বক্ষে গেলাম সাপ্তাহিক বিচিত্রায়। সেখানে আমার প্রথম প্রচ্ছদ প্রতিবেদন ছিল 1988 সালের বন্যায় এনজিওদের ত্রাণ তৎপরতার অসঙ্গতি নিয়ে।
এই একটা মাত্র প্রচ্ছদ প্রতিবেদনের পরই জানানো হলো বিচিত্রায় চাকরি হবে আমার। তখনকার দিনে যে কোনো তরুণ সাংবাদিকের ড্রিম জব ছিল এটা। অনেক প্রতিভাবান সাংবাদিক বছরের পর বছর বিচিত্রায় লিখতেন চাকরির আশায়, অথচ সেখানে পা দেওয়ায় মাত্র 5 মাসের মাথায় সবাইকে বাদ দিয়ে চাকরি হলো আমার। 1989 সালের প্রথম দিকে প্রতিবেদক হিসেবে যোগ দিলাম বিচিত্রার প্রিন্টার্স লাইনে। কাজী জাওয়াদ আর মাহমুদ শফিকের পাশে আমার নাম। ওয়েস্টবোর্ডে বেতন, সাক্ষাৎকার নেই খালেদা জিয়া শেখ হাসিনা পর্যায়ের নেতাদের, ফলে অচিরেই ধরাকে সরাজ্ঞান শুরু করলাম। বিচিত্রায় অনুসন্ধানী সাংবাদিকতা খুব উপভোগ করতাম। সম্পাদক শাহাদাত চৌধুরী আর নির্বাহী সম্পাদক শাহরিয়ার কবির আমার প্রতিবেদন পছন্দ করতেন। বিচিত্রায় প্রায় প্রতি সপ্তাহে থাকতো আমার প্রচ্ছদ কাহিনী বা অন্য কোনো লেখা। ঝুঁকি আছে, কষ্ট আছে, এমন কিছু লিখতে বেশি পছন্দ করতাম। নিজেকে তখন মনে হতো জেমস বন্ড বা মাসুদ রানা ধরনের কিছু। বিচিত্রার দুর্দান্ত দিনগুলো নিয়ে আমি অন্যদিন নামের ম্যাগাজিনে ঈদ সংখ্যায় বিস্তারিত লিখেছি। সেখান থেকে শুধু একটা ঘটনা তুলে দিচ্ছি। বিচিত্রার প্রতিবেদন রচনার ক্ষেত্রে বহু দুর্গম জায়গায় যেতে হতো আমাদের। এরকম একটা সময় আসে 1989 সালের ডিসেম্বরে। এ সময় প্রবল সাইক্লোন আর জলোচ্ছ্বাসে সন্দীপ বাঁশখালী উড়িরচর অঞ্চলে লক্ষাধিক লোক মৃত্যুবরণ করে। সন্দীপ সহ উপকূলবর্তী দ্বীপগুলোর সঙ্গে ঢাকার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জলোচ্ছ্বাসের পরের দিনগুলোতেও সমুদ্র ছিল খুবই অশান্ত। সেনাবাহিনীর হেলিকপ্টার ছাড়া সন্দীপে যাওয়ার কোনো উপায় নেই তখন। এই অবস্থায় সন্দীপ পরিস্থিতির উপর রিপোর্ট করার জন্য চট্টগ্রামে এসে হাজির হই শাহরিয়ার ভাই শাহরিয়ার কবির, তখন বিচিত্রার নির্বাহী সম্পাদকের সঙ্গে। চট্টগ্রাম ক্যান্টনমেন্টে কর্মরত ক্যাপ্টেন শেহাব হাসনাইন, তার ক্যাপ্টেন মোজাফর খান আমার কলেজ জীবনের বন্ধু। আমি জেদ ধরি আমাদের দুজনকে আর্মির হেলিকপ্টারে পাঠাতে হবে সন্দীপে। সন্দীপে হেলিকপ্টারে করে পাঠানো হচ্ছিল তখন ত্রাণ সামগ্রী। কমান্ডিং অফিসার ছিলেন একজন লেফটেন্যান্ট কর্নেল, তিনি রেগে ওঠেন আমার দাবি শুনে। বাঁচখাই গলায় বললেন, আপনার একজন হেলিকপ্টারে উঠলে 60-70 কেজি রিলিফ আমি পাঠাতে পারবো না, যেতে চান তারপরও? আমরা মুখ চুপ করে বসে থাকি। রিলিফ পাঠানো প্রয়োজন অবশ্যই, কিন্তু সাংবাদিকও প্রয়োজন সেখানে। আমরা শুনেছি তখন পর্যন্ত ঢাকার কোনো সাংবাদিক পৌঁছাতেই পারেনি সন্দীপে। অনেক অনুনয়ের পর কর্নেল সাহেব শাহরিয়ার ভাইকে পাঠাতে রাজি হলেন। শাহরিয়ার ভাই আমাকে ফেলে চলে যান সন্দীপ। আমি ক্ষুণ্ণ মনে এয়ারবেসে বসে থাকি। হাসনাইন আর মোজাফরের দিকে রুক্ষ দৃষ্টিতে তাকাই। এই তোমাদের ক্ষমতা, একজন বন্ধুকে পাঠাতে পারো না সন্দীপে? তারা কিছুতেই বোঝাতে পারে না আমাকে। বেশ কিছুক্ষণ পর গটগটিয়ে কর্নেল আসেন আমার কাছে, ইঞ্জিন চালু করা হেলিকপ্টারের কাছে নিয়ে যান। দরজা খুলে আমাকে প্রায় ছুঁড়ে ফেলেন হেলিকপ্টারের ভেতরে। রিলিফের ঠাসা হেলিকপ্টারে সাঁতার কাটা ভঙ্গিতে ঝুলে থাকি আমি। হেলিকপ্টার ওঠে বঙ্গোপসাগরের ওপর। সামনের 2 সিটে পাইলট, তারা খুব বিরক্ত পেছনের সিটে ঝুলে থাকা সাংবাদিকের ওপর। একজন হেলাফেলায় প্রশ্ন করেন, কোন পত্রিকার সাংবাদিক? বিচিত্রা। কি নাম? নাম বলি আসিফ নজরুল। বিস্মিত হয়ে ঘাড় ঘুরিয়ে দেখেন তারা দুজনেই, তারপর মুগ্ধ কণ্ঠে আলাপ করেন। হেলিকপ্টার ল্যান্ড করার পর দরজা খুলে দিয়ে হাসেন আমার অবস্থা দেখে। বাইরে নেমে দেখি চারপাশে হাতে হাত ধরে সেনাবাহিনীর কর্ডন। কর্ডন ঘেঁষে বিধ্বস্ত আর ক্ষুধার্ত চেহারার অসংখ্য মানুষ। প্রবল নোনা বাতাসে মৃতদেহ পচে যাওয়ার গন্ধ। সন্ধ্যার ম্লান আলোতে অপার্থিব মনে হয় যেন সবকিছু।